আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহিহ ওসলাত ওসলাম আলমাল নবী আবা আহমাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আসনা ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সাসঙ্কক্ষেপ প্রিয় দর্শক আজকের তারাবি ইনশা আল্লাহ বিদিল্লাহ অষ্টম তারাবি এবং আজকের তারাবিতে কোরআনে কারিমের যে অংশ তেলাওয়াত করা হবে তা হলো কোরআন করিমের এগারোতম পাড়া এগারোতম পাড়ায় কোরআনে কারিমের সুরায় তওবার উল্লেখযোগ্য অংশ তেলাওয়াত করা হবে এবং সুরাই ইউনুসের কিছু অংশ তেলাওয়াত করা হবে প্রিয় দর্শক আজ সুরায় তোবার যে অংশ তেলাওয়াত করা হবে সে অংশে মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা রয়েছে কারণ ইতিপূর্বে দশ নম্বর পাড়ার শেষের দিকেও বা মাঝামাঝিও মুনাফিকদের সম্পর্কে আলোচনা ছিল এবং গোটা সুরায় তবাটাই মূলত মুনাফিকদের দুশ্চরিত্রকে উন্মোচন করা হয়েছে সুরা তবার মধ্যে তারা কিভাবে। প্রতারণা করেছে মুসলমানদের সঙ্গে নবী সাল্লা সাল্লামের সাথে তারা অজোরখাহি করেছে যে তারা যুদ্ধে যেতে পারছে না তারা অপারগ অথচ তারা মিথ্যাবাদী ছিল তারা এতদিন মুসলিমদের সাথে মিলেমিশে বিভিন্ন যুদ্ধে যেতে হয়েছে সামাজিকতার কারণে তাদের অন্তর থেকে তারা মুনাফিক হওয়ার কারণেও পথ সত্ত্বেও কিন্তু হোনায়ন তাবুক এ সমস্ত যুদ্ধের প্রাক্কালে তারা তাদের আসল রূপকে ফুটিয়ে তুলেছে এবং তারা অজোরখাহি করে তারা যুদ্ধ থেকে পিসপা ছিল তাদের মুখ সম্মোচন করা হয়েছে সে বিষয়ে আলোচনা করতে করতে আল্লাহ স্মাতালা এগারোতম নম্বর শুরুতেও মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা ছিল এরপরে সাতানব্বই নম্বর এতাল স্মাতালা গ্রামীণ যে সমস্ত বেদুইন লোক মরুভূমির সে সমস্ত লোকদের চরিত্র প্রসঙ্গে আলোচনা করেছেন তাদের ভালো মন্দ সব বিষয়ে আলোচনা করেছেন এরপরে মহাজির এবং আনসারদের প্রসঙ্গে আলোচনা করেছেন আরবের বেদইন লোকদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলাসমাতালী বলেছেন মনে রাবু ও ফজদার আল্লাহ আলম মহদুদম আনসারাহু আল্লাহ রসঅলি অর্থাৎ আরবের বেদইন লোকেরা মরুচারীরা এরা সবচেয়ে বেশি কুফরি এবং নেফাকে তাদের ভেতরে লালন করে এবং তারা আল্লাহর হদ আল্লাহর দণ্ডবিধি আল্লাহর নির্দেশ নিষেধ আল্লাহর সীমানা এগুলো তারা তারা বুঝতে পারে না এগুলো বুঝতে তারা অক্ষম নয় এগুলোর জন্য তারা অপারক এবং তারা এগুলোর জন্য অনুপযুক্ত এগুলো বুঝতে অর্থাৎ আল্লাহ সুমাতালা এখানে বেদুইন লোকদের মৌলিক একটা চরিত্র তুলে ধরেছেন যে তারা কপট কিসিমের হয়ে থাকে সাধারণত এবং কুপুরি তাদের ভিতরে থাকে এবং বুঝে কম কিন্তু সেই সাথে আল্লাহ স্মাতালা বেদুইনদের মধ্যে থেকে ভালো মানুষও আছে তাদের কথা আলাহ স্মুতাল আলোচনা করছেন তার আগে আল্লাহ স্মাতাল্লা তাদের আরেকটি দুশ্চরিত্র প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন অমিন আল্লাহ আরব ইমাইয়ত্তাহিদুমা ইয়নফিকু মাকরমা আর বেদিনদের ভিতরে কিছু লোক আছে যারা যা খরচ করে আল্লাহর রাস্তায় সেটাকে তারা জরিমানা মনে করে নিজের জন্য অর্থাৎ আল্লাহ রাস্তা দেওয়াটাকে তারা নিজেদের জন্য এক ধরনের দণ্ড মনে করে এবং মন থেকে তারা দান করে না এরপর আল্লাহমাতালা বেদুইনদের ভিতরে যে ভালো মানুষও আছে তাদের প্রসঙ্গে বলতে কি আরবদের মধ্যে অর্থাৎ বেদুনদের ভিতরে কিছু লোক আছে যারা আল্লাহর প্রতি মানানে এবং আখরাতের প্রতি মানা নেয়ু মা ইউনফিক ওয়সালাওয়াতির রসুল এবং তারা যা ব্যয় করে তা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার তারা মাধ্যম মনে করে অতএব তাদেরকে আল্লাহ সুমাতাল্লাহ প্রশংসা করেছেন বিধায় বেদনীদের ভিতরে ভালোমন্দ লোক আছে যদিও মৌলিকভাবে তাদের ভিতরে খারাপ খারাপ কিছু চরিত্র রয়েছে সে বিষয়ে সাবধান করেছেন আল্লাহ সুমাতালা এ পর্যায়ে সুরায় তোবার এ পর্যায়ে এবং এগারো এগারোতম পরা শুরুর দিকে এরপর আলাহ স্মাতাল্লাহ মুহাজির এবং আনসারদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলেছেন ওসা বেকুন আব্বর আমল মোহাজির উল আনসার ও্লিন আতবা আউ হমবে আহসান রদিউল্লাহ আনহু মরাদু আনহু অর্থাৎ মহাজের এবং আনসার এবং তাদের পরবর্তীতে যারা তাদের অনুসারী তাদের পদাঙ্ক অনুসারী কে তাদের আদর্শের অনুসারী তাদের সবাই প্রতি আল্লাহ তাদের প্রতি আলাহমাদালা সন্তুষ্ট হয়ে গেছেন তারা আল্লাহ প্রতি সন্তুষ্ট হয়েছেন এ বিষয়ে আলাহমাদা আলোচনা করে এবং আসারদের যে অবদান তাদের যে ত্যাগ তার যে বিনিময় আল্লাহ সন্তুষ্টি অর্জন সেটি আল্লাহমাদা জানিয়েছেন এর পাশাপাশি আলাহমতাল্লাহ মুনাফিকদের প্রসঙ্গে আলোচনা আবারও টেনেছেন এবং করতে গিয়ে বলেছেন যে তাদেরকে আমি দুইবার ডবল শাস্তি দেব তারা তারা যে অপকর্ম করেছে তারা রীতিমতো ভয় পেত আশঙ্কা করত ইহেদারুল মুনাফেকিন আল্লাহমা মুনাফেক কোন মুনাফিকরা এরকম আশঙ্কা করতো ভয় পেত যে কোনো সুরা নাজিল হয়ে তাদের গোপন সমস্ত গোমর ফাঁস করে দেন ঠিক ঠিকটাই হলো তাদের আশঙ্কাই বাস্তবায়িত হলো এবং তাদের গোমরগুলোকে ফাঁস করে দিলেন আলাহমাতাল্লাহ এরপরে আলাহ স্মাতাল্লাহ মুনাফিকদের আলোচনার পরে বলেছেন তবে কিছু লোক সমাজে রয়েছে ও আকার তারা হবিদিন নবীহীম যারা তাদের ভুল ত্রুটিকে বুঝতে পেরে আল্লাহমাতালার কাছে স্বীকারোক্তি দিয়ে তবা করে ফিরে আসেন তাদের আল্লাহতাল্লাহ ক্ষমা করেন এবং সুসংবাদ দেওয়া হয়েছে তাদের বিষয়ে এরপরে একশত তিন নম্বর আয়াত আল্লাহ স্মাতালা সাদকা এবং জাকাত প্রসঙ্গে বলেছেন বিশ্বাস আমাকে নির্দেশ করেছেন খুদ মিনা আমলিম সাদাকা আপনি মোমিনদের সম্পত্তি থেকে সাদকা গ্রহণ করুন অর্থাৎ জাকাত উসুল করুন এবং এটা এবং তাদের জন্য আপনি দোয়া করুন আপনি তাদের জন্য দোয়া করলে সেটা তাদের জন্য প্রশান্তি আসার কারণ হবে অতএব এখানে সদকা উসুল করার জন্য বিশেষজ্ঞ নির্দেশ করেছেন বিদেশ জাকাত দেওয়া ফর্জ আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থা থাকলে যারা যখন দায়িত্বে থাকবেন তাদের উপরে কর্তব্য হল ইসলামী রাষ্ট্রের মূলনীতি অনুযায়ী মুসলিমদের মধ্যে যারা সম্পদ চাই তাদের থেকে জাকাত নিয়ে ধনীদের জাকাত নিয়ে গরিবদের মধ্যে সেটা বণ্টন করা এবং দারিদ্র বিমোচনে ভূমিকা রাখা إير بوري الله سبحانه وتعالى جاء التنازل وشين تقول والذين اتخذوا مسجدا ذرارا لا تقم مسجدا ذرارا إلى آخر آية الله سبحانه وتعالى كني মসজিদে দেওয়ার প্রসঙ্গে আলোচনা করেছেন অর্থাৎ মুনাফিকদের যে দুশ্চরিত্রগুলো সুরা তবায় বিভিন্নভাবে আলাসমতাল আল্লাহ তুলে ধরেছেন তার ভিতরে এটিও একটি মুনাফিকরা আগে মসজিদে নবীতে আসতো রসুলাইকাম হোসেন সালাত আদায় করতো এবং রুসাই মসজিদে তারা আসতো কিন্তু একটা পর্যায়ে তারা দেখল যে আসলে তারা সালাদ পড়তে চায় না এটা তো পড়ে তারা শুধুমাত্র লোক দেখানো পড়া তাদের জন্য কষ্ট হয়ে যায় যেন তাদের এলাকাতে তারা একটা মসজিদ নির্মাণ করলো আর উদ্দেশ্য ছিল যে এই মসজিদ থেকে তারা দূরে সরবে এবং সেখানে বসে মুসলিমদের বিরুদ্ধে না সলা পরামর্শ করবে ষড়যন্ত্র করবে এবং তারা এখানে সুলাইকুম সুসাম হোসেন আপনি আমাদের মসজিদটা উদ্বোধন করে দিবেন তিনি বলেছেন ঠিক আছে আমি যাব এবং তিনি সরল মনে সেখানে যাওয়ার চিন্তাও করলেন আল্লাহ আল্লাহতাল্লাহ তখন আয়তনাজির করলেন যে উল্লাদিনে তাকর ও মসজিদের দেওয়ারা যারা মসজিদকে বানিয়েছে ষড়যন্ত্রের জায়গা তাদের বিষয়ে বর্ষনা করে আল্লাহ আল্লাহালা বলেছেন লা তাকুম ফিহি আবাদা আপনি কখনও সেই মসজিদে গিয়ে সালাত তাদের করবেন না অর্থাৎ মসজিদে উদ্বোধন করবেন না তো এখানে মুনাফিকদের আরেকটি গোমর আলহামাতাল্লাহ ফাঁস করে দিলেন এই জন্যই সুরায় তাবাকে সুরায় ফাদে হাও বলা হয় অর্থাৎ মুনাফিকদের গোমর উন্মোচনকারী সুরা বলা হয় এরপর আলসমাতাল্লাহ মসজিদ প্রসঙ্গে বলেছেন মসজিদ উন উসি সাহা ইয়ং মসজিদ কিন্তু প্রথম দিন থেকেই তাকুয়ার উপরে প্রতিষ্ঠিত থাকে বিধায় মসজিদ ষড়যন্ত্র উপরে কখনও ভিত্তি মসজিদের হতে পারে না এরপরে আলসমাতাল্লাহ একশত এগারো নম্বর আয়তে বলেছেন মোমিনদের জীবন এবং সম্পদ আল্লাহ স্মাতাল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে একটি মৌলিক কথা যেটি প্রত্যেক মোমিনের প্রতিটা মুহূর্তে মাথায় রাখা উচিত আল্লাহ তালা বলেছেন ইন্দল্লাহ হস্তাল আংফুসামু আমাল আন্দাল জান্না আল্লাহ সালা মোমিনদের কাছ থেকে তাদের জীবন এবং সম্পদ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে এবং তারা আল্লাহর দেওয়া সেই জীবনকে আল্লাহর নির্দেশে যখনই যে হাত হবে সেখানে তারা নিজেদের জীবনকে বিলিয়ে দিবে বিসর্জন দিবে এবং তারা যে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছেন জান্নাতের ক্রেতা মানুষদের কিছু মার্কা রয়েছে যা পরবর্তীতে আল্লাহ সুমতলা উল্লেখ করেছেন পরবর্তী আয়তে উল্লেখ করতে গিয়ে আল্লাহ সুমতলা বলেছেন আত্মা ইবুন আল আবিদুন আল হামিদুন আসা এহুন আল রাক এহুন আসা জিদুন আল আমরুল মারুফি অন্না হুন আল মুন কারুল হাফিজুন আল হদুদুল্লাহ অর্থাৎ তাদের বৈশিষ্ট্য এখানে কয়েকটি আল্লাহ সুমতলা উল্লেখ করেছেন সাতটি বৈশিষ্ট্য তার ভিতরে এক নম্বর বৈশিষ্ট্য আত্মা আইবুন তারা তবাকারী দুই নম্বর হলো আল্লাহ আবিদুন তারা এবাদত গুজার তিন নম্বর হল তারা আল্লাহামিদুন আল্লাহর প্রশংসাকারী চার নম্বর হলো আসা তারা আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী এবং দুনিয়া বিমুখী মানুষ তারা চান এবং পাঁচ নম্বর হলো আল্লাহকে সাহাজিদুন তারা রুকুকারী সিজদাকি অর্থাৎ সালাতের জামাতের সাথে সালাত আদায়কারী এবং সালাত আদায়কারী আর ছয় নম্বর হলো ওল আমি তারা সৎকদের আদেশ দানকারী ও সৎকাদের বাধা প্রদানকারী আর সাত নম্বর হল হাফিজুল হবুদ্দুলিল্লাহ আল্লাহর সীমানাগুলোকে তারা সংরক্ষণ করে চলে এই লোকগুলোই আল্লাহ স্মুমাতালা কাছ থেকে তাদের জান্নাত কিনে নিয়েছেন এটা হলো তাদের মার্কা আল্লাহ তালা আমাদেরকে তাদের সামনে অন্তর্ভুক্ত হওয়া তফিক দান করে এবার একশো বারো নম্বর আয়তাল্লাহ স্মাতাল্লাহ বলেছেন জন্য এবং নমীর জন্য উচিত নয় কোনো মসৃকের জন্য ইস্তেকবার করা ক্ষমা চাওয়া সে বিষয়ে নিষেধ করেছেন অর্থাৎ কোনো অমুসলিম যদি হয় তাদের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই যেহেতু তারা আল্লাহর অবাধ্য হয়ে দুনিয়া থেকে গেছেন এরপর আল্লাহমাতালা বলেছেন ওই তিন ব্যক্তির কথা যাদেরকে কেন্দ্র করে সুরায়ত আবার নামকরণ করা হয়েছে তিনজন সাহাবিক কাব মালেক মালিক মুরারাহ এবং হেলাল এবনুমাইয়া মুরারা ইবনে রবি এবং হেলাল উবনুমাইয়া এই তিনজন সাহাবি তারা তাবুকের যুদ্ধে যাওয়ার কথা ছিল কিন্তু তারা যান নাই পিস্পা রয়েছেন শয়তান এর প্ররোচনা প্ররোচিত হয়ে এবং মুনাফিকদের প্ররোচনা প্রচিত হয়ে কিন্তু তারা সেখানে যে যান নাই না যাওয়ার কারণে পরবর্তীতে তারা নিজের ভুল বুঝতে পেরে এমন তবা করেছেন লজ্জিত হয়েছেন আল্লাহ মহাতালার কাছে যে আল্লাহ তালা খুব পছন্দ হয়েছে মুনাফিকরা কিন্তু তাদেরকে প্ররোচিত করেছে যেন তারা তারা মুনাফিকদের মতো মিথ্যা চাহা করেন বিশ্বাস কাছে এসে বলে মিথ্যা বল মিথ্যা বিভিন্ন অজুহাত পেশ করে তারা বলেছেন না আমরা মিথ্যা উজুহাত পেশ করব আমরা স্বীকার করবো আমাদের দোষের কথা এবং তারা সে স্বীকার করেছেন আল্লামতাল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন এর ফলে আল্লাহমতাল বলেছেন সম্প্রদায় থেকে কিছু লোক যেন বের হয়ে তাফাক করে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং এসে তাদের লোকদেরকে সতর্ক করে অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে কিছু লোক দিন শেখা দিন অর্জন দিনের জ্ঞান অর্জন করা এটা ফরজেকে ফায়া অথবিত সমস্ত এলাকার লোকদের কর্তব্য কিছু আলেম তৈরি করা প্রত্যেকটা এলাকাতে এরপরে ফলে সুরাই কিছু অংশ আজকের তারা তেলাওয়াত তালাত করা হবে যেখানে শুরু আল্লাহ আসলাম আসমানজয়দিনের সৃষ্টি এবং সূর্য চন্দ্র রাত দিন এগুলোর সৃষ্টি সম্পর্কে বলে আল্লাহ আসমত অস্তিত্বের বিষয়কে প্রমাণ করিয়ে করেছেন আমাদের বোঝার জন্য এরপর সাতান্ন আঠার্ন নম্বর আয়তে সৈয়ানুসুর আল্লাহমাতালা বলেছেন ইয়াই ও কজ্জা রব্বিকম ওয়াশিফা উল্লি সুদুর হে ইমান দ্বারার হে লোকসকল তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ এসেছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের অন্তরের জন্য মহৌষ হিসাবে এটা এসেছে কুল্প ফ্ল বি রহমতিহি ফালী কফ রাহু এটা তোমাদের জন্য আল্লাহ স্মাল পক্ষ থেকে হেদায়ত এবং রহমত হিসাবে এসছে আর আল্লাহ সোমাতাল্লাহার এই করুণায় তোমাদের খুশি হওয়া উচিত এবং আল্লাহ সোমা বলেছেন আর হুয়াখ রিমায় মাউন তোমরা দুনিয়ার সম্পত্তি যা জমা করো তার থেকে আল্লাহ রে কালামের সঙ্গে সময় দেওয়া বেশি উত্তম এরপরে একষট্টি এবংষট্টি থেকে চৌষট্টি নম্বর আয়াত আলাহ স্মাতাল্লাহ তার বন্ধুদের ওলিদের মার্কা বলেছেন ইন্না উলিয়া আল্লাহ হফুন আলিম আল্লাহর বন্ধুদের কোনো ভয় এবং টেনশন থাকবে না তাদের মার্কা কি আল্লা দিন আমন ওখান্তাকুন তারা ইমান আনবে এবং তাকে অবলম্বন করবে গুনাহ থেকে বাঁচবে এটা হলো আল্লাহর অলি হওয়ার সবচেয়ে বড় আল্লাহ এবং নিদর্শন লাহন বৈশের দুনিয়া অফিল আখরা তার জন্য দুনিয়া আখর তুবু জগতীর্ষ সংবাদ রয়েছে লাতিলিমাতিল্লা আল্লাহর কথার পরিবর্তন এবং ব্যতিক্রম হয় না এরপরে এই সুরাতই সুর আলাহ স্মাতাল্লাহ আজকের তারাবিতে নোয়ার ইসলামের ঘটনা বলেছেন একাত্তর থেকে তিয়াত্তর নম্বর আয়াতে এরপরে মুসা এবং ফেরাউনের ঘটনা বলেছেন চুয়াত্তর থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত পর্যন্ত এবং কীভাবে ফেরাউনকে ডুবানো হলো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন আরও কিছু বিষয় রয়েছে আল্লাহ স্মুমাতাল্লাহ আমাদের সকলকে আজকের তারাবিতে আলোচ্য আয়াতগুলোর উপরে আমাদেরকে করণীয় আমলগুলোকে করা বর্জন করা এবং শিক্ষণীয় আমলগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তফিক দান করুন প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই কথা হবে ইনশাআল্লাহ আলা পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরাকাত